সিলেট শাহবাজপুর রুটে পুনরায় বাস সার্ভিস চালুর দাবি জানিয়েছেন এই সড়কের নিয়মিত যাত্রীরা। যাত্রী সংখ্যা কম এবং রাস্তার দুরবস্থাকে দায়ী করে গত কয়েক বছর থেকে এই রুটে বাস সার্ভিস বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। শাহবাজপুর থেকে সিলেট পর্যন্ত সরাসরি চলাচলের এই গণপরিবহন বন্ধ হওয়ায় নানামুখী ভোগান্তি পোহাচ্ছেন স্থানীয় এলাকার বাসিন্দারা। সিলেট যাইতে হইলে বিয়ানীবাজার যাওয়া লাগে, অনেক দূর দূরান্ত গিয়ে বাস চালু ওঠা লাগে। আমরা এবার যেদিন বাস চলাচল শুরু হয়েছে আমরা আর কি চলাফেরা করতে পারলে সুবিধা হইব। আসলে তো বাস সার্ভিসটা শুরু হইলে সুবিধা হইব আসল লাগিব। এবার তো একবারে শাহজপুর সিলেট থেকে ইয়া সরাসরি শাহজপুর অনেকে সবজি টবজি লইয়া দেয় বা অনেক মাল লইয়া দেয়। বিকল্প হিসেবে সিএনজি অটো রিক্সায় চলাচল করলেও সিলেটে যাতায়াত করতে কয়েক দফা গাড়ি বদল, অতিরিক্ত ভাড়া এবং যথাসময়ে গন্তব্যে পৌঁছানো সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। যে বর্তমানে আমরা এই শাহবাজপুর থেকে সিলেট যাওয়ার লাগে আমাদের বাঙ্গি বাঙ্গি তিন চার দাফে, প্রথমে সিএনজি তারপরে রিক্সায় অনেক দাফে যাওয়া লাগে। খাস কুটুম অনেক বেশি বেনিজার লাইনে, তো বেনিজার লাইনে আমরা রাওয়া যাওয়ার লাগে খুব কষ্টকর হয়। আর সিএনজি যে সমস্ত সিএনজি সার্ভিস দেয় এই সমস্ত সিএনজি টাইমলি ছাড়ে না। গুরুত্বপূর্ণ এই রুটে পুনরায় বাস সার্ভিস চালু হলে শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার পাশাপাশি এই অঞ্চলের ব্যবসা বাণিজ্যে ব্যাপক পরিবর্তন আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এই এলাকাতে যদিন বাসটা চালু হয় তাহলে অনেক ছাত্ররা আরও বেশি লেখাপড়া করা লাগে উদ্বুদ্ধ হইত। বিনাজার সরকারি কলেজে অনার্স মাস্টার চালু হয়েছিল, অনেকরা লেখাপড়া করতে পারে। এই সিলেটি বাস বন্ধ হওয়ায় আমাদের অনেক জনদুর্ভোগ দেখা দিয়েছে। আমরা অনেক সময় সিলেট থেকে বিয়ানীবাজার থেকে আমরা এই শাহবাজপুর বাজারে মাল চাপানা আনি, আমরার কাছ থেকে সিএনজি অটো রিক্সায় আনতে গেলে দ্বিগুণ ভাড়া যায়। আমরা মারদেশা আইতে অনেক সময় সিএনজি হওয়া লাগে, প্রতি সিএনজি 10 টাকা হয়ে দেওয়া লাগে। সিএনজি যে গাড়িগুলা এই গাড়িগুলা বাড়তি ভাড়া আদায় করে, সেজন্য এই শিক্ষার্থীদের জন্য অনেক কষ্টকর হচ্ছে। বিয়ানীবাজার উপজেলা বাস স্ট্যান্ডের এই দায়িত্বশীল বলছেন যাত্রী সংখ্যা কম হওয়ায় মালিক সমিতির সিদ্ধান্তে এই রুটে বাস সার্ভিস বন্ধ করা হয়েছে। যাত্রীদের চাহিদা থাকলে এই রুটে পুনরায় বাস সার্ভিস চালু করা যেতে পারে বলে জানান তিনি। যাত্রী নাই, সিএনজি ছাড়া যাত্রী বাদী নেই, দুজন পাঁচজন যায় নাকি, আমরা কোনো অপেক্ষা করি না। তোমার কী হয় লাতু সবাদুরা লায় না করার বাদে আমরা গাড়ির লস হওয়ার কারণে আমরা বন্ধ করে দিছি। অন্তত এলাকার যত প্রতিষ্ঠান আছে চেয়ারম্যান মেম্বার আছে এনার সিগনেচার লইয়া একটা দরখাস্ত করবা, সিলেট যোগীগঞ্জ মালিক সমিতির নাম ধরিয়া দরখাস্ত দিবা, ওই সমিতি এলা বইয়া সিলেট তারা সিদ্ধান্ত করবো তারা কী করতো না করতো। দীর্ঘদিন থেকে বন্ধ রয়েছে এখানকার দূরপাল্লার যাতায়াত ব্যবস্থা, তাই ঝুঁকি নিয়ে এখানকার মানুষ সিএনজি এবং অটোরিক্সায় চলাচল করছেন। এখানকার মানুষের প্রত্যাশা দ্রুত এখানকার আবারও বাস সার্ভিস চালু হবে এবং তাদের এই দুর্ভোগ লাঘব হবে। শাহবাজপুর থেকে আবু তাহের রাজু, এবিটিভি।